সমগ্র অসমতে আগন্তুক নির্বাচনত ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ব্র্যান্ড এম্বেসাডর হিসাবে 10,000 অধিবক্তায় অসমত নির্বাচনী প্রচার চলাব আর তারে অংশস্বরূপে আজি বরপেটা জেলার অধিবক্তা সমারোহ এই সম্মিলনের যে আয়োজন করা হয়েছে এই আয়োজন করা 200+ অধিবক্তায় আজি ইয়াত অংশগ্রহণ করেছে আর সমগ্র বরপেটা জেলাখনত বরপেটা জেলার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোঁটৰ হয়ে আগন্তুক দিনত নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পাতিবর কারণে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ব্র্যান্ড এম্বেসাডর হিসাবে কাম করব। গতিকে এই এই নিশ্চিতভাবে কালি যা কালি প্রায় 100 অধিবক্তা গুৱাহাটীত নতুনক ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। ইয়ার পূর্বে যোরহাট, গুৱাহাটী আর এই বরপেটা আগন্তুক দিনত সকলো কেইখন জিলাতে এই ধরনের অধিবক্তা সম্মিলন আয়োজন হয়েছে আর অধিবক্তা সকলে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থিয় দিছে আর ভারতীয় নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এই অধিবক্তা সকলের যে সক্রিয় সহযোগ ভারতীয় জনতা পার্টির সক্রিয় অংশীদার এই অংশীদারিত্ব নিশ্চিতভাবে নির্বাচনত এক ভাল ফলাফল শক্তিশালী ফলাফল দেখব। অসমত মুঠ 50,000 অধিবক্তা আছে, তার ভিতর 10,000 অধিবক্তা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষত আগন্তুক নির্বাচনত ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার চলাবর কারণে এজন কার্যকর্তা হিসাবে প্রচার চলাবর কারণে আগবাড়ি আছে আর সম্ভাবনা আছে নিশ্চিতভাবে আছে। আমি 50,000 আমি আমার সংগঠন অহা দিনকিটাত ভারতীয় জনতা পার্টির পক্ষত 50,000 অধিবক্তাক আমি ভারতীয় জনতা পার্টির সংগঠনের ভিতর আওতালে আনার চেষ্টা করব। সমগ্র অসমতে আগন্তুক নির্বাচনত ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ব্র্যান্ড এম্বেসাডর হিসাবে 10,000 অধিবক্তায় অসমত নির্বাচনী প্রচার চলাব আর তারে অংশস্বরূপে আজি বরপেটা জেলার অধিবক্তা সমারোহ এই সম্মিলনের যে আয়োজন করা হয়েছে এই আয়োজন করা 200+ অধিবক্তায় আজি ইয়াত অংশগ্রহণ করেছে আর সমগ্র বরপেটা জেলাখনত বরপেটা জেলার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোঁটৰ হয়ে আগন্তুক দিনত নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী পাতিবর কারণে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ব্র্যান্ড এম্বেসাডর হিসাবে কাম করব। গতিকে এই এই নিশ্চিতভাবে কালি যা কালি প্রায় 100 অধিবক্তা গুৱাহাটীত নতুনক ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। ইয়ার পূর্বে যোরহাট, গুৱাহাটী আর এই বরপেটা আগন্তুক দিনত সকলো কেইখন জিলাতে এই ধরনের অধিবক্তা সম্মিলন আয়োজন হয়েছে আর অধিবক্তা সকলে এবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থিয় দিছে আর ভারতীয় নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির এই অধিবক্তা সকলের যে সক্রিয় সহযোগ ভারতীয় জনতা পার্টির সক্রিয় অংশীদার এই অংশীদারিত্ব নিশ্চিতভাবে নির্বাচনত এক ভাল ফলাফল শক্তিশালী ফলাফল দেখব। অসমত মুঠ 50,000 অধিবক্তা আছে, তার ভিতর 10,000 অধিবক্তা ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষত আগন্তুক নির্বাচনত ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার চলাবর কারণে এজন কার্যকর্তা হিসাবে প্রচার চলাবর কারণে আগবাড়ি আছে আর সম্ভাবনা আছে নিশ্চিতভাবে আছে। আমি 50,000 আমি আমার সংগঠন অহা দিনকিটাত ভারতীয় জনতা পার্টির পক্ষত 50,000 অধিবক্তাক আমি ভারতীয় জনতা পার্টির সংগঠনের ভিতর আওতালে আনার চেষ্টা করব।